হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা গতকালকে অনেক দিন পরে একটু বাইরে গিয়েছি। যারা দোহা কাতারে থাকেন তারা জানেন সুক ওয়াকিফের কথা। ওখানে গিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম, এটা পরেই বলি। এখানে প্রথমে আমি একটা স্লাইসার দেখাচ্ছি। এগুলো আমার বার্থডেতে আমি গিফট পেয়েছি। আমি একটু একটু করে আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এটা আর কি, এটা একটা স্লাইসার। স্লাইসারটার সাথে একটা এভাবে ছাঁকনির মতো আছে, ঝাঁঝরির মতো। তারপরে এটার সাথে একটা স্টিলে বল আছে। এটা তিনটা পার্ট, আপনারা অর্ডার করতে পারেন। দেখেন খুবই সুন্দর স্টিলে, স্টিলটাও খুব ভালো মানের এটা আর কি। তো আমি এগুলা বার্থডেতে গিফট পেয়েছি আর কি। আরও অনেকগুলা গিফট আমি পেয়েছি। তো আমার অসুস্থতার জন্য আমি আপনাদের সাথে এগুলো কখনো শেয়ার করতে পারিনি এটা আর কি। তো আমি গতকালকে এটা খুলেছি, এটাই শেয়ার করছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওটা শুরু করছি রাত্রে থেকে। আমরা সুক ওয়াকিফে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। তো আমার মেয়ের ফ্রেন্ডের, খুব ক্লোজ ফ্রেন্ড, আগামী দিন বার্থডে, ও যাবে। তো ওই হিসাবে আপনার একটা গিফট কিনতে হবে। তো আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, কি গিফট কিনি ইনশাল্লাহ আপনারা দেখবেন এটা আর কি। এর আগেও বেশ কয়েকটা সুক ওয়াকিফের ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকে খুব বেশি সময় ওখানে থাকবো না, যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা রাখি সঙ্গে থাকবেন। তো লেটস গো। তো যাই হোক, আমি ওখানে সুক ওয়াকিফে একটু হাঁটতে গিয়েছিলাম। তারপর ওখানে আরও একটা উদ্দেশ্য ছিল যে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে, ওখানে একটা গিফট কিনবো এই জন্য একটা। কিন্তু ওখানে গিয়ে দেখি এতটাই ঠান্ডা বাতাস, ওখানে খুব বেশি সময় ধরে থাকতে পারলাম না আর কি। তো যাই হোক, গতকালকে কাতার ন্যাশনাল স্পোর্টস ডে গিয়েছে আর কি। তো ওটার জন্যই হয়তো আমার সাহেবের একটু সময় হয়েছে আর কি। এদিকে আবার উনি আবার ট্র্যাভেলে যাবে, কোম্পানিগত কাজে, ওটার কারণে দেখা গেছে যে প্রচণ্ড রকম ব্যস্ত থাকে এটা আর কি। তো যাই হোক, আশা রাখি আপনারা এনজয় করবেন। তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন ঠান্ডা বাতাস হবে, আমরা বাইরে আউটডোরে, আপনার করোনার জন্য ওভাবে সুকা কিপে গেলে আউটডোরে বসে কোনো রেস্টুরেন্টের সামনে এভাবে খাওয়া যায় না আর কি। তো যাই হোক, গতকালকে আলহামদুলিল্লাহ প্লেসও পেয়েছি আমি এখানে বসে এই রেস্টুরেন্টের সামনে। আমরা অনেক ধরনের ফুডই পাওয়া যায়, আমরা আমাদের পছন্দ মতো কিছু ফুড নিয়ে খেয়েছি। যেহেতু বাচ্চারা যায় নাই, বাচ্চারা প্রচণ্ড ব্যস্ত, ওদের ক্লাস চলে, ক্লাস কোচিং চলে, আপনারা দোয়া করবেন। আমরা দুইটা বাচ্চাই সামনে বোর্ড এক্সাম দিবে ওই হিসাবে। তো যাই হোক, আসলে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে যে অনেক দিন হয়েছে আমি ভিডিও দিইনি এটা আর কি। আশা রাখি এখন আস্তে আস্তে করে এই ভিডিওগুলো দিব আর কি। কিছু ভিডিও আমার করা আছে, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আর কি। তো ওখানে গেলে, সুক ওয়াকিফে গেলে দেখা যায় যে এমনিতেই ভালো লাগে, যেহেতু এটা একটা একদম ট্রেডিশনাল একটা কাতার দেখা যায়, এটা আর কি। তো কাতারের কিছু কিছু প্লেস আছে যেগুলোতে গেলে আমি তো সবারই ভালো লাগে। কালচারাল কিছু প্লেস আছে, যেমন ধরেন আমাদের দেশীয় যেরকম, তো ফুডগুলো খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। আমরা এখানে আপনার রুটির ভিতরে কিমা এক ধরনের একটা ডিশ নিয়েছি, তারপর রাইসের সাথে এখানে দেখেন এগুলো হলো আপনার পাস্তা, যেমন পাস্তাগুলো ওই আর কি স্টিম করা, তারপরে রুটি দিয়ে যেখানে মাশরুম আর ক্রিমি স্যুপটা আমি খুব লাইক করি। তারপর আমার সাহেব স্পিনাচ যে মাটন দিয়ে কুক করে, এটা খুবই লাইক করি। আর এটা হয়েছে ওমালি। ওমালিটা অনেকেই জানেন যারা পনের রসাতে খেয়েছেন, পনের রসার উমালিটা অনেক নাইস আলহামদুলিল্লাহ। এটা ট্রেডিশনাল প্লেস, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা এনজয় করেছি। আশা রাখি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এটা আর কি। তো যদিও অনেকটুকু অনেক সময় ধরে থাকার একটা ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডা বাতাসের জন্য আর ওখানে থাকা হয় নাই আর কি।
তো আশা রাখি আমার আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। তো সবাই ভালো থাকবেন।